সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। একটু আগে যিনি বক্তব্য দিয়ে গেলেন সৈয়দ আফরি ডাক্তার, অনেকগুলো বিষয় এনেছেন, আমি তার সাথে একটা বিষয় সংযুক্ত করতে চাই। আমাদের সাংবাদিক ভাইরা, এখানে অনেক সাংবাদিক রয়েছেন, প্রত্যেককেই আমি শ্রদ্ধা জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সুন্দর একটি প্রাণবন্ত অনুষ্ঠান উপভোগ করার জন্য। আমার পরে অনেক বড় এবং সুন্দর বক্তব্য নিয়ে আসবেন অনেক বেশি মুরব্বীরা রয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা দিক আনতে চাই। সেটা হচ্ছে, কিছুদিন আগে আমাদের শ্রমিক ভাই ও বোনেরা তাদের মজুরি পেয়েছে, বেড়েছে, বৃদ্ধি হয়েছে। আমাদের এই আর্থসামাজিক উন্নয়নে, দেশের উন্নয়নে আমাদের যে সাংবাদিকরা যে ভূমিকা রেখে চলেছেন, তাদের মজুরি বৃদ্ধির জন্য আপনারা সবাই প্রতিটি স্তরে, ঢাকার বিশিষ্ট কিছু সাংবাদিক, কিছু সম্পাদকেরা অনেক বেশি অর্থনৈতিক সুবিধা পেয়ে থাকেন, কিন্তু সারা দেশে যারা অনেক পরিশ্রম করে সংবাদ সংগ্রহ করে, আসলে সংবাদটা তারা বিক্রি করেন, পত্রিকার কাছে সংবাদ বিক্রি করতে হয় অনেক কষ্ট করে, কিন্তু সেই পরিমাণ পারিশ্রমিক আগে যা ছিল এখনও বলতে গেলে ঠিক সেরকমই আছে। তাদের মূল্যায়ন করার জন্য আমি আশা করব, অনুরোধ করব আমাদের পরবর্তী বক্তাদেরকে একটু এই দিকে কিছু নির্দেশনা বা মূলক, যাতে সরকারের এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বড় বড় সংবাদপত্রের মালিকদের দৃষ্টিগোচর হয় এবং সাংবাদিকেরা যারা গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চল থেকে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে তাদের মূল্যায়ন হয়, তাদের পারিশ্রমিক বৃদ্ধি পায়। ধন্যবাদ সবাইকে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবাইকে সালাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। এই বিজয়ের মাসে আমরা সবাই ভালো থাকবো, সুখে থাকবো। ধন্যবাদ।